সালামু আলাইকুম। দেখো এখানে লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে একটা চিত্র দেওয়া আছে আয়ত, ক খ গ ঘ একটি আয়ত। অর্থাৎ আমরা প্রথমত আয়ত থেকে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা শিখব। এখানে এখানে দেখো দেওয়া আছে ক গ, এটা হচ্ছে এই আয়তের কর্ণ। কর্ণ আমরা জানি যে কোনো আয়ত অথবা অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোগ রেখাই হচ্ছে কর্ণ। তাহলে এখানে এই ক হচ্ছে একটি কোণ, ক কোণের বিপরীত কোণ হচ্ছে গ কোণ, আবার খ কোণের বিপরীত কোণ হচ্ছে গ কোণ। তাহলে ক এবং গ এর এই দুই কোণের সংযোগকারী যে রেখা সেটি হবে এই আয়তের কর্ণ। আবার খ এবং গ এই দুইটি কোণ যদি আমি মিলিত করি একটা রেখা টানি, তাহলে খ গ হবে আর একটি কর্ণ। তাহলে দেখো এখানে লেখা আছে ক খ গ গ একটি আয়তক্ষেত্র। ক গ কর্ণ আয়তক্ষেত্রটিকে সমপরিপাপের দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। আমরা আগে বলেছিলাম যে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস এদের যে কর্ণ থাকে, এদের একটি কর্ণ ওই চতুর্ভুজটিকে অর্থাৎ আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস এদেরকে সমপরিমাণ বা সমদ্বিখণ্ডিত করে দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে তাই হয়েছে যে ক গ কর্ণটি ক খ গ গ আয়তকে সমপরিমাণ সমভাবে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। তবে প্রতিটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের অর্ধেক। হ্যাঁ, আমরা এখন বলতেই পারি যেহেতু এই ক খ গ একটা ত্রিভুজ এবং ক গ গ আরেকটি ত্রিভুজ, এবং বলা আছে যে এখানে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ হচ্ছে সম্পূর্ণ আয়তের অর্ধেক। তাহলে আয়তের অর্ধেক ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো এখানে লেখা আছে আবার ক খ গ গ আয়তক্ষেত্রের ক খ বাহু খ গ বাহুর উপর লম্ব। এটা কি? যেমন ক খ গ আয়তক্ষেত্র, ক খ গ গ হচ্ছে একটি আয়তক্ষেত্র। এখানে ক খ বাহু খ গ বাহুর উপর লম্ব। লম্ব কি? আমরা জানি যে এই একটা, যদি একটা বাহু টানি, এই একটা বাহুর উপর যদি আরেকটা বাহু খাড়াভাবে পড়ে, খাড়াভাবে অর্থাৎ লম্বভাবে পড়ে, তাহলে এই তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে, এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে এরা হচ্ছে কি? লম্ব। তাহলে আমরা বলতে পারি এই ক খ বা ক খ এবং খ গ বাহু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যেহেতু এটা টাইত। এই জন্য আমরা বলতে পারি যে ক খ বাহু খ গ এর উপর লম্ব। অর্থাৎ ক খ বাহুটি ক খ বাহুটি ক খ গ ত্রিভুজের উচ্চতা। এখন আরেকটি জিনিস খেয়াল করো, আমরা উচ্চতা নির্ণয় শিখেছিলাম যে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে আছে 90 ডিগ্রি কোণ, যার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি এই ত্রিভুজের ভূমি হয়, এই বাহু যদি ভূমি হয়, এই বাহুটা যদি ভূমি হয়, তাহলে এই বাহু যদি ভূমি হয় আর বিপরীত কোণ কোনটি? বিপরীত কোণ হচ্ছে এই কোণ। এই কোণ থেকে যদি আমি নিচে দিয়ে একটা লম্ব টানি বা 90 ডিগ্রি কোণ করে টানি, তাহলে এই যে বাহুটা আছে এটি হবে আমার উচ্চতা, এ হচ্ছে উচ্চতা। অথবা যদি আরেকটা ত্রিভুজ হয় ঠিক এইরকম, এরকম যদি কোনো ত্রিভুজ হয়, তাহলে এখান থেকে আমরা কীভাবে উচ্চতা পাবো? দেখো এখান থেকে যদি ত্রিভুজের ভূমি হয়, এই বাহুটা যদি হয় ভূমি, এই বাহু যদি ভূমি হয়, তাহলে এর বিপরীত শীর্ষকোণ কোনটি? এইটি, এই হচ্ছে এর বিপরীত শীর্ষকোণ। তাহলে এখান থেকে যদি আমি সোজা একটা রেখা টানি, তাহলে যে রেখাটা উৎপন্ন হবে, তাহলে এটাই হবে এর উচ্চতা। অনুরূপভাবে এইখানেও সেম ঘটনা ঘটছে, একই ঘটনা ঘটছে, যার জন্য বলা যায় যে এই ক খ বাহুটি হচ্ছে ক খ গ ত্রিভুজের উচ্চতা। এখন দেখো, সুতরাং ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমানটা এখানে দেওয়া লাইন, এই লাইনটা এখানে হওয়ার কথা ছিল, যেহেতু আট দিন এর জন্য নিচে লেখা হয়েছে। তাহলে কি? ক খ গ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? আচ্ছা, আমরা তো সম্পূর্ণ আয়তটা লিখতে পারি ক খ গ গ আয়তের ক্ষেত্রফল, কিন্তু আমরা কি জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তের অর্ধেক। এজন্য এখানে হাফ বা 2/1 দিয়ে গুণ করা হয়েছে, 2/1 গুণ ক খ গ গ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর নিচে সমান সমান দিয়ে লেখা হয়েছে 2/1, যেহেতু ক খ গ গ আয়তের ক্ষেত্রফল, এই ক খ গ গ আয়তের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই আয়তের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই খ গ হচ্ছে এই আয়তের দৈর্ঘ্য, খ গ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কত? ক খ প্রস্থ। তাহলে হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এখানে সাইড নোট লেখা আছে যে ক খ গ গ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ হচ্ছে সূত্র। দৈর্ঘ্য হচ্ছে খ গ এবং প্রস্থ হচ্ছে ক খ। এখন 2/1 গুণ আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে দুইটা ত্রিভুজ আছে,
বা আমরা এখান থেকে একটা ত্রিভুজই নেই, যদি আমরা এখন এই আয়ত থেকে শুধু একটা অংশ চিন্তা করি, ধর আমি যদি এই এই অংশটা চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এইটুকু একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমি কত? তাহলে ত্রিভুজ ক্ষেত্র ভূমি গুণ, এই হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ভূমি, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র ভূমি গুণ ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা সমান দুই ভাগের এক গুণ, লিখতে পারি ভূমি গুণ উচ্চতা। তাহলে কি দাঁড়ালো? অতএব ক খ গ, অর্থাৎ ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুই ভাগের এক গুণ ভূমি গুণ উচ্চতা। অনেকেই এভাবে সূত্রটা মুখস্থ করা যে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই, একই বিষয়, ঠিক আছে। এখন কি নির্ণয় করতে পারবে ত্রিভুজের উচ্চতা, ভূমি এবং আয়তক্ষেত্রের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়?